রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাক বাধা দিয়ার চেষ্টা বিজেপির। বিজেপি শাসিত মণিপুরত আরক্ষী প্রশাসনে দিছে বাধা। অসমতো হিমন্ত বিশ্ব শর্মা সরকারে বাধা দিব বিচাৰিছে এই যাত্রাত। লক্ষিমপুরত উপস্থিত হয়ে এই গুরুতর অভিযোগে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ল মহিলা কংগ্রেসের রাষ্ট্রীয় নেত্রী অলকা লাম্বা। ইম্ফাল সে শুরু করতে ইজাজত নেই দি গই, রোডে আটকা গে, কেন্দ্র কা ভাজপা সরকার কা দবাব থা, আসাম কি সরকার ভি ওই হরকত কর রহি হ্যায়, বহুত সংঘর্ষ করনা পড় রহা হ্যায় পুলিশ প্রশাসন সে, ইজাজত মিলনে কা, রুট তয় করনে কা, দবাব উপর সে বতা কর সময় বরবাদ কিয়া যা রহা হ্যায়। অলকা লাম্বার স্পষ্ট কথা, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাত যিমানেই বাধা আহিব তার দুগুণ উৎসাহে আগবাড়িব এই ন্যায় যাত্রা। লেকিন হাম ভি ঠান কে নিকলে হ্যায় রাহুল গান্ধী জি, ডরেঙ্গে নাহি, যাত্রা কিসি কিমত পে নাহি রুকেগি। আর আজ খুশি হ্যায় মুঝে জব মে আপসে বাত কর রহি হুঁ, যাত্রা মণিপুর মে কামিয়াবি সে শুরু হুই আর আপনে দো দিন কা সফর পুরা কিয়া আর আজ নাগাল্যান্ড মে হ্যায়। 14 জানুয়ারির পর আরম্ভ হওয়া রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় ন্যায় লাভ নকরা মণিপুর হরিয়ানা বনারসর ধর্ষণ কাণ্ডর বিচারিব ন্যায়। কিসকো ন্যায় দিলানে নিকলে হ্যায় শ্রী রাহুল গান্ধী জি, মণিপুর মে আদিবাসী বহনো কো পুলিশ স্টেশন মে পুলিশ কে বীচ সে বাহার খিচ কে লায়া জাতা আর সামূহিক বলাৎকার কিয়া জাতা হ্যায়, ন্যায় কা হক নাহি মিলতা হ্যায়, সুরক্ষিত নাহি হ্যায়। বেটি বচাও কা নারা দেনে ওয়ালে হামারি বেটিও কে সাথ নাহি, আপনে সাংসদ বিধায়ক অপরাধিও কে সাথ খড়ে হ্যায়, উসকা সাক্ষী মালিক জেসি বেটিও কা ন্যায় কা হক অধুরা হ্যায়, জব তক ব্রজভূষণ শরণ সলাখো কে পিছে নাহি জাতা বেটিও কো ন্যায় কা হক অধুরা হ্যায়। প্রধানমন্ত্রী জি জিস লোকসভা সে চুনকর আয়ে হ্যায় বারাণসী, বারাণসী কে BHU মে পড়নে ওয়ালি IT কে ছাত্র কে সাথ সামূহিক বলাৎকার হোতা হ্যায়, আর তিনো ভাজপা কে IT সেল কে লোক হ্যায়। মধ্যপ্রদেশ মে লাডলি যোজনা কা প্রচার কর রহে থে, 2 মহিনে সে গিরফতারি নাহি হুই। মঙ্গলবারে লক্ষিমপুরত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়ার উপস্থিতিত এক সংবাদমেলত কংগ্রেস নেত্রী অলকা লাম্বাই আরো কলে, 22 সাল পেহলে বিলকিস বানো হামারি আপকি বেটি ব্যাহ জো হ্যায় 21 সাল কি থি, 5 মহিনে কে গর্ভ সে থি, 11 লোক বিলকিস বানো হামারি বহন কা সামূহিক বলাৎকার করতে হ্যায়, পরিবার কে 7 লোগো কি হত্যা করতে হ্যায় জিসমে 3 সাল কি বচ্চি থি। প্রধানমন্ত্রী জি আজাদি কা অমৃত মহোৎসব 15 আগস্ট 2022 কো এলান কিয়া, ওই গুজরাট মে বিলকিস বানো কে 11 সামূহিক বলাৎকারী হত্যারো কো আজাদি দে দি উসি দিন। ইয়াৰ উপৰিও মূল্যবৃদ্ধি, নিবনুৱা সংস্থাপন, কৃষকৰ খাজনা ৰেহাই, জোৱানৰ ন্যায় আদি প্ৰসংগতো বিজেপিক কঠোৰ সমালোচনা কৰিলে কংগ্ৰেছ নেত্ৰীগৰাকীয়ে। ইয়ে নেত মুদ্দে দেশ কে জৱান, দেশ কে কিষাণ, দেশ কি বেটিও কে হে, যুৱাও কে হে, আৰু ইনি মুদ্দো কো লেকৰ জো হে শ্ৰী ৰাহুল গান্ধীজী কি যাত্ৰা মণিপুৰ সে হোকে নাগালেণ্ড ইস সময় হে, মই ইস সময় লক্ষিমপুৰ আসাম মে বেঠি হুঁ, যাত্ৰা ইয়াহাঁ পহুঁচেগী, 17 জিলো সে গুজৰেগী, 800 কিলোমিটার সে উপর কা সফর আসাম মে তয় হোগা, আর স্বাভাবিক হ্যায় কল মে ইয়াহাঁ সে লক্ষিমপুর সে ইটানগর সভায় করকে মে কল গুয়াহাটি পৌঁছ রহি হুঁ, 2 দিন মে খুদ আসাম কি রাজধানী গুয়াহাটি মে রহুঙ্গি, ওয়াহাঁ পর ভি ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী জি কি পৌঁছ রহি হ্যায়। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অসমত প্রবেশ করার পিছত কেনে পরিস্থিতি হয় সেয়া হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।